মহামারী করোনার প্রকোপে সারা দেশে নিরুপায় নিম্নমায়ের মানুষ। সদরঘাটে নিম্নমায়ের মানুষের পেট মানছে না ক্ষুধার তাড়নায়, তাই তারা বেরিয়েছেন খাবারের সন্ধানে। স্বল্প পরিসরে নৌকা চলাচল করছে বুড়িগঙ্গায়। সদরঘাট নিয়ে আরো জানাচ্ছেন জাহিদ হাসান ইমরান। বুধবার সকালে সরজমিনে দেখা যায় সর্বাত্মক লকডাউনের কারণে বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার ঘাট, তেলঘাট, বাদামতলি ঘাট সহ বিভিন্ন ঘাটে নেই যাত্রী ও মাঝিদের হইচই। যাত্রীদের অপেক্ষায় ঘাটে বসে অলস সময় কাটাচ্ছে মাঝিরা। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন যারা, স্বাস্থ্যবিধি মেনে পার করতে দেখা যায় মাঝিদের। তবে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। এখন আমরা 5 টাকা করে 6 জন লইতাম, এখন এই আপনি লকডাউনের জন্য 3 জন লই 10 টাকা করে 3 জন। ওখানে ভাই পেটের অভাবে ভাই কাজ কাম নাই, মনে বুঝেন আসি বহুত কষ্টে। ওখানে না খাইয়া থাকুন বাল বাচ্চা লইয়া মনে বুঝেন চলার জন্য কোনো ব্যবস্থা নাই। আর সরকার যদি আমাকে নাওদনের ব্যাপারে কিছু দেখতো, আমরা গরিব মানুষ, প্রধানমন্ত্রী দেখলে মনে বুঝেন আমরা কিছু ডাইল ভাত খাই অবস্থারতাম ভাই। লকডাউনের ভিতরে আমাদের সমস্যা আছে অনেক কিছু। হ্যাঁ, পর আমরা ধরেন এই কাজ কাম এমনি লোকজন আসা যাওয়া কম, এতে ধরেন 200 টাকা ইনকাম হয় দৈনিক। এতে আমরা মাইপুরালে খুব সমস্যার ভিতরে আছি। এদিকে নদীতে যাত্রী পারাপারে জনপ্রতি ভাড়া ছিল 5 টাকা, প্রতিটিপে যাত্রী নেওয়া হয় 6 জন করে। লকডাউনের কারণে নৌকায় জনপ্রতি 10 টাকা ভাড়ায় সর্বোচ্চ 3 জন যাত্রী এবং সিঙ্গেল নাও হচ্ছে 30 টাকা। কঠোর বিধিনিষেধের কারণে সবকিছু বন্ধ থাকায় স্বল্প পরিসরে চলছে সদরঘাটের মাঝিদের জীবন বৈঠা। এই লকডাউনের আগে মানে গাড়ি লস বদ্ধ করার আগে আমাকে যে ইনকাম আসলো, সারাদিন যেই কাজকাম করছি পয় পোলা বাংলায় কিস্তি মিস্তি আছে, এগুলো দিয়ে আমরা সমানে সমানে চলতে পারছি। আর এই লকডাউন দেওয়ার পরে আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে বাসা বাড়ি নিয়ে চলতে খুবই অসুবিধা। 400-500 টাকা কাম করছি, সারাদিনে 100-150, এই খুব করুণ অবস্থায় আছি। আর কি বলবো, সব মাঝিরে আমাদের যত মাঝি আছে এই গাড়ির তেলঘাট রহমান সাহেবের দিকে একই অবস্থা। লকডাউনের কারণে দোকানপাট বন্ধ থাকায় এখন আর আগের মতো নদী পার হচ্ছে না যাত্রীরা, ফলে আয় রোজগার কমে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছে মাঝিরা। জাহিদ হাসান ইমরান, সিএনএন বাংলা, ঢাকা।